সুসংগঠিত আগমন ঠিকানা লেখা বলার শরীফুল কাদের গোবিন্দদা পুষ্টিদা ধনুদা রয়েছে ও চিল্লার রয়েছে দেখতে পাচ্ছেন রাজু বিশ্বাস ও মারু গোলরক্ষক তার বাবার স্মৃতির উদ্দেশ্যে গাজা থেকে অনবদ্য আমাদের বাঙালি তরুণ প্রতিভা শরীফুল অনবদ্য হেড মহেশের আরো এক রাজা এমন দিন আর থাকবে না, 140 কোটি ভারতীয় আমরা, ফুটবলে নিশ্চয়ই একদিন আমাদের জয় জয় একার হবে, ক্রিকেটের মতো করি শফিকালী গাইন শরীফুল থেকে রাকেশ থ্রু বল পাস শরীফুল থেকে বিক্রম এই মুহূর্তে রাজীব মহেশ আপনার শপিক কোথায় পরিপূর্ণ শট নিয়েছিলেন সেখানে আবারও সেই গোবিন্দ শফিকালী গাইন এই মূর্তি অনবদ্য স্ট্রাইকার্স নিজেই শট দিয়েছিলেন এক্ষেত্রে শফিকালী গাইন ফিরে দিয়েছেন সতীর্থ রাকেশকে উদ্দেশ্যই করুন ব্যাক টু গোলকিপার রাজা সুসংগঠিত আগমন ঠিকানা লেখা বলার শরীফুল জার্সি নাম্বার 6 লিড করে গেল হুসাইন 11 বিক্রম ফিরিয়ে দিয়েছেন গোলকিপার বাবু সোনাকে জান্নাতের স্পোর্টিং ক্লাব 100 গোলে পিছিয়ে গেছে তারা চলছে প্রথমার্ধ মুকুন্দপুর বয়েজ স্পোর্টিং ক্লাব 2 লক্ষ এবং 1.5 লক্ষ টাকার ষোলদলীয় ফুটবল টুর্নামেন্ট সিজন 44 দারুণ চমৎকার ভাষণ বল আবারও বিক্রম বল চাইছিলেন কাদের খেলোয়াড়দের এমন 100% হার না মানার মতো ফুটবল তো দর্শক দেখতে চাই রাজা হুসেন 11 রাইট ব্যাক আবার শফিকালী গাইন সেখান থেকে ফিরে দিয়েছেন সতীর্থ স্টফার মহেশ গোলকিপার রাজা কাদের আমাদের ছেলেরা কোনো কিছুতেই কম নয় স্বপ্নের ম্যাচ খেলে তারা এনে দেবে জয় এই আত্মবিশ্বাস রাখতে হবে জান্নাত কিক শুটার স্পেশালিস্ট হিসেবে গোলকিপার বাবু সোনা
চলতি বলে শট এবং সুযোগ ছিল, সেখানে শট নিয়েছিলেন ধনু। এই মুহূর্তে আবার শফিক আলী গায়ে, কি ভাষায় বর্ণনা করা যায় সত্যি, আজকে বাংলার দামান ছেলেদের মধ্যে আরো একজন অন্যতম শফিক আলী গাইন। দুচোখে বারুদ ভরা, বলে বলে সবাইকে দেব গোল, এই মুহূর্তে রাজা নিজেই শট, রাজা বাড়ির প্রতি বিশ্বাস থাকে। ইভেন ইফ ইউ লস দ্য গেম, ইফ দ্য প্লেয়ার্স হ্যাভ ফেইথ ইন দেমসেলভস, কাদের কাদের, সেখানে লক্ষ্য ছিল পুষ্পেন্দু, এই মুহূর্তে সৌরভ করছেন সতীর্থ, কাকে দেবেন জান্নাতের স্পোর্টিং ক্লাবের, এই মুহূর্তে বাবুসোনা চমৎকার ভাসানো বল, একেবারে নো মাস ল্যান্ড, আবার সেই শফিক আলী গাইন, এটি থেকে বাম দিক থেকে আবারও শরীফুল, দ্য ওয়ানলি স্কোরার অব দিস ম্যাচ, আবারও নিজেই শট, ফুটবল একটি সুস্বাবের গোলকিপার বাবুসোনা বিক্রম, এই দিলেন এক্ষেত্রে অ্যাডিশনাল টাইমের ঘোষণা হয়ে গেল, জাস্ট ওয়ান মিনিট, জানিয়ে দিলেন আমাদের ম্যাচ অফিসিয়াল ফোর টু দে। অন্যদিক থেকে আবারও বিক্রম, সাইড চেঞ্জ করে সতীর্থ খেলোয়াড় রাকেশ থেকে এডি, আবার ফিরিয়ে দিয়েছেন রাকেশকে, কাদের আসবে কি সত্যি, মহেশ আজকে যেন জ্বলে উঠেছে মহেশ, শরীফুল এই মূর্তি লক্ষ্য শফিক আলী গাই রাখবেন এবং সম্পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে পারেন ম্যাচ অফিসিয়ালদের প্রতি, একেবারে নিরপেক্ষতার সাথে টাইম মেনটেন করেই খেলানো হবে। বাবুসোনা গোল পরিশোধের মরিয়া প্রচেষ্টা তাদের, নিজে শট এডি ফাই রিফ্লেক্টেড আমরা দেখলাম এই মুহূর্তে পল্টু দে একটি হলুদ কার্ড একজন খেলোয়াড়ের জন্য কতটা বিপদ, রাজা
হুসেন ইলেভেনের রাইট ব্যাক দিয়েছেন সতীর্থ শরীফুলকে, দ্য ওনলি স্কোরার, কাট আউট করে বাম দিক থেকে স্কিলফুল ফুটবল উপহার দেওয়ার প্রচেষ্টায় বিশ্বের নাম তো আগে আসবে, চমৎকার ভাসানো বল সেখানে বাবু সোনার কি শেষ বাসি বেজে গেলে সময় যাবে চলে তাই লড়তে হবে কাদেরদের, পিছিয়ে গেছে টিম এই মুহূর্তে রাকেশ প্রতিপক্ষের খেলোয়াড় আবার বাবু সোনা সেই কাঙ্ক্ষিত ইকুয়ালাইজার স্কোরের গোলের অপেক্ষায় ভাষা জান্নাত উপরে বল নিচে খেলোয়াড় এই মুহূর্তে এডি কাট আউট করে ডান দিক থেকে বেরিয়ে চলেছেন, শট কি নেবেন নাকি সফিক আলী গাইন, এই মুহূর্তে আবারও শরীফুল দারুণ প্রচেষ্টা এবং অনবদ্য শট ধনু থেকে আবারও বাবুসোনা বাড়ে বাড়ে আক্রমণ আরো একবার দক্ষতার পরিচয় পল্টু দিয়ে ম্যাচ অফিসিয়াল, ফুটবলের যে নির্দিষ্ট 16টি রুলস রয়েছে সেই রুলস মেনটেন করেই ম্যাচ অফিসিয়ালরা ম্যাচ পরিচালনা করে চলেছেন। আবার সৌরভ এই খেলা শেষ হবার সাথে সাথে আপনাদের মাঠে নামতে হবে, প্রথম পর্বের ষষ্ঠ খেলা অহল্যানগর যুব সংঘ ভার্সেস সেখানে গোবিন্দ রয়েছে, চমৎকার বল ভাসিয়ে দিয়েছে, লক্ষ্য ছিল উচ্চ কাদের খেলোয়াড় সেখানে সৌরভ জাস্ট কাউন্ট ডাউন হয়ে গেল অন 80 seconds, রুদ্রশ্বাস এই ম্যাচের শেষ পরিণতি কি হবে, 100 গোলের ব্যবধানে এখন লিড করছে হুসেন ইলেভেন তপসিয়া, করবো লড়বো জিতবো রে, লড়তে হবে জিততে হবে 100 গোলে পিছিয়ে জান্নাত স্পোর্টিং, অপরদিকে ইনস্যুরেন্স গোল করতে চাইবে হুসেন ইলেভেন, সেই বাবু সোনা নিজে শটটি না নিয়ে বুদ্ধিমত্তার সাথে গোবিন্দকে পাস করেছেন ডান দিক থেকে আক্রমণী গোবিন্দ, চমৎকার ভাসানো বল, অ্যাডিশনাল টাইম ক্রস করে যায়, জয়ের হাসি যেন হাসতে পারে ম্যাচের পরিণতি কি হবে এক্ষেত্রে, আমারও এই জাতীয় বল সবসময় যেন বিপজ্জনক, Thank you.
শেষ বাঁশি বেজে গেছে, লম্বা হুইসেলের মতো।